ব্ল্যাক, হিচকি বা মারদানির মতো মুভিগুলোতে রানী মুখার্জি অভিনয় করেছেন ব্যতিক্রমী চরিত্রে। তেমনই নতুন এক চরিত্র নিয়ে রানী আবারও হাজির হয়েছেন বড় পর্দায়। জি স্টুডিওর ব্যানারে রানী মুখার্জি ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুক্তি পেয়েছে 17 মার্চ। ইতোমধ্যে অনেকে নিশ্চয়ই দেখেও ফেলেছেন 2012 সালে সাগরিকা ভট্টাচার্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে তার নিজের লেখা বই দ্য জার্নি অফ এ মাদার অবলম্বনে মুভিটি নির্মাণ করেছেন অসীমা চিপ্পর। ভিন দেশে ভারতীয় এক মহিলা কিভাবে সব বাধা পেরিয়ে নিজের সন্তানদের কাস্টাডি পাওয়ার চেষ্টা করেছিলেন সেটাই ফুটিয়ে তোলা হয়েছে পর্দায়। সাগরিকার এই ঘটনা সেই সময় ভারত ও নরওয়ের কূটনৈতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলেছিল। দর্শক চলুন জেনে নিই মুভিটির গল্প। চাকরির সুবাদে নরওয়ে গিয়ে বসবাস শুরু করে অনিরুদ্ধ চ্যাটার্জি ও তার স্ত্রী দেবিকা চ্যাটার্জি। দুটি ফুটফুটে সন্তান হয় তাদের, নাম রাখেন শুভ ও সূচি। দেবিকা নরওয়েতে গিয়েও নিজের মধ্যে থাকা ভারতীয়কে মরে যেতে দিতে চায় না। নরওয়ের ঠান্ডা আবহাওয়াতেও সে শাড়ি পরে, নিজে হাতে সন্তানদের খাইয়ে দিতে পছন্দ করে। দেবিকার স্বামী অনিরুদ্ধ দ্রুতই নরওয়ের ভাষা ও নিয়মকানুন শিখে ফেলে। কিন্তু ভারতীয় নারীদের আচার ও প্রথা পছন্দ দেবিকার। ভারতীয় সংস্কৃতিকে বিদায় না জানানোর ফলে নরওয়ের চাইল্ড কেয়ার সার্ভিসের কয়েকজন বর্ণবাদী কর্মকর্তার নজর পড়ে তার উপর। হাত দিয়ে খাবার খাওয়া, বাচ্চাকে খাবার খাওয়ানো বা সন্তানের সঙ্গে ঘুমানোর মতো অভ্যাসগুলিকে বদ অভ্যাস বলে চিহ্নিত করে তারা। অভিযোগ তোলে বাচ্চাদের জন্য নাকি ঘরে খেলার পর্যন্ত জায়গা নেই, এমনকি মা বাবা খেলার জন্য তাদের যে খেলনা কিনে দিয়েছে তাও নাকি ঠিক নয়। এক পর্যায়ে বাচ্চাদের দেবিকার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। নরওয়ের সরকারি ফস্টার কেয়ার বা বার্ন ভার্নে চলে যায় তার সন্তানরা। দেবিকা নিজেকে সামলাতে পারে না, যে কোনো উপায়ে সন্তানদের ফিরে পাওয়ার চেষ্টা করে সে। জোর করে বাচ্চাদের ফিরে পাওয়ার চেষ্টা হিতে বিপরীত হয়। দেবিকা পণ করে বাচ্চাদের ফিরিয়ে সে আনবেই। দেবিকা নিজের সন্তানদের ফিরে পাওয়ার জন্য অপহরণ করারও চেষ্টা করে। এরপর নরওয়ের প্রশাসন তার বিরুদ্ধে আরও করা হয়, তবুও লড়াই থামায় না দেবিকা। ভারত এবং নরওয়ের বিভিন্ন আদালতে সন্তানদের কাস্টাডি ফিরে পাওয়ার জন্য লড়াই করতে থাকে সে। এক পর্যায়ে তাকে মানসিকভাবে অসুস্থ বলে ঘোষণা করা হয়। অনেক টানাপোড়েনের পর এ বিষয়ে হস্তক্ষেপ করে ভারত সরকারও, তবুও মন গলে না নরওয়ে সরকারের। বাচ্চাদের বাবার ভাই অর্থাৎ কাকার কাছে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেয় তারা, সেখানেও দেখা দেয় সমস্যা। একে সন্তান হারানোর যন্ত্রণা, অন্যদিকে স্বামী স্ত্রীর নিত্য ঝগড়ায় একসময় আলাদা হয়ে যান অনিরুদ্ধ ও দেবিকা। সন্তানদের দায়িত্ব ফিরে পেতে দেবিকাকে একাই আইনি পদক্ষেপ নিতে হয়। এরপর আদালত, আদালতে চৌহদ্দি, চোখের জল আর দীর্ঘ লড়াই শেষে অবশেষে জিত হয় দেবিকার। প্রায় 2 বছর লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট দেবিকাকে তার 2 সন্তানের দায়িত্ব দেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে দেবিকা। একটি রাষ্ট্রের বিপক্ষে জয়ী হয় এক মায়ের মমতা, ভালোবাসা, বিশ্বাস ও লড়াই। মুভিটির চিত্রনাট্য টানটান, অবান্তর কোনো কিছু দেখানো হয়েছে বলে মনে হয়নি। গল্পের প্রয়োজনে হয়তো কিছুটা কল্পনার আশ্রয় নিতে হয়েছে, তবে গল্প বলার চেয়েও সেটিকে মর্মস্পর্শী করে তোলাই ছিল পরিচালকের মূল চ্যালেঞ্জ। একা এক মায়ের লড়াইকে দর্শকদের মনে গেঁথে দিতে সফল হয়েছেন অভিনেত্রী রানী মুখার্জি। মুভিটি যেন শুধুই তার, একাই ঘাড়ে করে টেনে নিয়ে গিয়েছেন মুভিটির গল্প। সাগরিকা ভট্টাচার্য রানী মুখার্জিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন সন্তানদের ফিরে পেতে তাকে যে কষ্ট পেতে হয়েছে তা রানী মুখার্জি তুলে ধরেছেন দারুণভাবে। তার অনুভূতি স্পর্শ করেছে দর্শকদেরও। নিজের অজান্তেই বহু দর্শকের চোখের কোণে জমেছে জল।
অন্যান্য কুশলীদের কথা বলে সর্বপ্রথম বলতে হয় অনির্বাণ ভট্টাচার্যের কথা। অনিরুদ্ধ চ্যাটার্জির চরিত্রে রানীকে তিনি যোগ্য সঙ্গ দিয়েছেন। গৌণ চরিত্র হলেও নরওয়ে সরকারের প্রতিনিধি ও আইনজীবী হিসেবে জিম সার্বের অভিনয় আলাদা করে নজর কেড়েছে। দেবিকার বাবার ভূমিকায় বোধিসত্ত্ব মজুমদার, মায়ের ভূমিকায় চৈতালি দাশগুপ্ত, শাশুড়ির ভূমিকায় মিঠু চক্রবর্তী ও দেবরীর ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়কে দেখা গেছে। শুধু একা মায়ের লড়াই নয়, মুভিটি পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধেও সরব। পুরুষরা রোজগার করবে আর মহিলারা ঘর সামলাবে? পুরুষরা যদি মহিলাদের পাশে দাঁড়িয়ে সংসার সামলাতে সাহায্য করেন তাহলে ক্ষতি কি, অন্যায় বা কি? আমার বউ আমি মারতেই পারি, এমন পিতৃতান্ত্রিক, ঘৃণ্য ও পাশবিক ভাবনায় সপাটে চর কষিয়েছে মুভিটি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও হার মানেননি দেবিকা। দেশ ও দেশের বাইরে সবখানে সে লড়েছে। তার অদম্য মানসিকতার জন্য শেষ পর্যন্ত জিতে যাওয়ার আশা জিয়ে রেখেছিলেন দর্শকরা। দেবিকা জিতেছে, তার সেই জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যেও। বলিউড তারকারা এখন রানী বন্দনায় ব্যস্ত। বর্ষিয়ান অভিনেত্রী রেখা, শাহরুখ খান, গৌরী খান, সলমান খান, ভিকি কৌশল, কিয়ারা আদভানি সহ অনেকেই রানীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। এই মুভির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেল্যান্ডো। ভারতের নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেল্যান্ড দাবি করেছেন, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুভিটি আসলে কল্পনা সৃষ্টি। তার মতে এই মুভি বাস্তব চিত্র তুলে ধরেনি। অফিসিয়াল টুইটে তিনি জানান, মুভিটিতে পারিবারিক জীবন সম্পর্কে নরওয়ের বিশ্বাস এবং ভিন্ন সংস্কৃতির প্রতি তাদের শ্রদ্ধাকে ভুলভাবে চিত্রায়ন করা হয়েছে। মুভির প্রযোজক নিখিল আদভানি টুইটারে লেখেন, তারা নরওয়ের রাষ্ট্রদূতকে তাদের মুভিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অতিথিদের অপমান করা তাদের বিরুদ্ধ। সাগরিকা ভট্টাচার্য এই ঘটনার প্রতিবাদ করেছেন এবং জানিয়েছেন ওই মামলা সংক্রান্ত সকল নথি আছে তার কাছে। বিতর্ক যাই থাকুক, অসীমা জীববরের মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুভির জনপ্রিয়তা ছাড়িয়েছে ভারতের সীমানা। জানা গেছে প্রায় $4.8 মিলিয়ন খরচ হয়েছে মুভিটির নির্মাণে। ভারতে প্রথম দিনে উপার্জন $0.15 মিলিয়ন, তিন দিনে $0.81 মিলিয়ন, আমেরিকা ও কানাডায় মুভিটির প্রথম দিনে উপার্জন $60,000। শুধু তাই নয়, নরওয়েতে হিট ছবি হিসেবে জায়গা করে নিয়েছে মুভিটি। এর আগে নরওয়েতে কোনো ভারতীয় ছবি এত জনপ্রিয়তা পায়নি। মুভিটি নিয়ে আগ্রহ বেড়েই চলেছে সিনেমা প্রেমীদের মধ্যে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।